চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএমএ কন্টেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মী সহ 21 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ডিপোতে কোনো পানির উৎস না থাকায় আগুন নেভাতে এখনও বেগ পেতে হচ্ছে। শনিবার দিবাগত রাতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ সহ আহত হয়েছেন 400+। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ফায়ার সার্ভিসের কমপক্ষে 21 জন কর্মী। এছাড়া এক পুলিশ কনস্টেবলের পা বিচ্ছিন্ন সহ অন্তত 15 জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানা গেছে। এদিকে কন্টেইনার ডিপোতে আগুন লাগার পর ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। কেমিক্যাল কন্টেইনার থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করেছে ফায়ার সার্ভিস। মুনয়ার আলম, নির্ঝর, নিউজ ডেস্ক, মাই টিভি।